পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অন্তত 150 জেলে সহ 30টি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এর মধ্যে এখনও নিখোঁজ রয়েছে 34 জন জেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আলিপুর কুয়াকাটা মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি আনসারউদ্দিন মোল্লা ও মহিপুর আড়ত মালিক সমিতির সভাপতি রাজু আহমেদ রাজা। জেলেরা জানান, বঙ্গোপসাগরের অস্বাভাবিক ঢেউ এবং ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলারগুলো ডুবে যায়। এ সময় পাশে থাকা অন্য ট্রলারের মাধ্যমে অন্তত 116 জন জেলে উদ্ধার হলেও নিখোঁজ হয় 34 জন। এদিকে রাঙাবালির 77 জেলে সহ 6 ট্রলারের সন্ধান মেলেনি। এর আগে গতকাল নোয়াখালীর হাতিয়ায় ট্রলার ডুবির ঘটনায় 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর কক্সবাজারের 18 জেলে নিয়ে ডুবে যায় একটি মাছ ধরার ট্রলার।